গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো এখন মোটামুটি 6:30 বেজে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। এই এলাকা দিয়ে আমরা মোটামুটি যাচ্ছি। আমাদের দু সাইডের রুম, পেছনে ডরমেটারি রুম দেখলে যে আমরা 8 জন মতো মোটামুটি ছিলাম একসাথে, অসুবিধা হয়নি এবং এই নন এসি রুমেই ছিলাম। এই সময় কিন্তু রীতিমতো চিল্ড হাওয়া বেরোচ্ছে, চিল্ড হাওয়া বেরোচ্ছে। তো এটা হলো একটা ওপেন স্পেস আমাদের রুমের সামনে। তো এই এরিয়া পেছন দিকেই সানরাইজ হয়ে গেছে এবং একটা মজার জিনিস হয়তো তোমরা দেখতে পাবে, ওই যে পাহাড়ের মাথা, পাহাড়ের মাথায় হলো দেখা যাচ্ছে মন্দিরটা, ওটা মা মনসা মন্দির। আর এইদিকে পাহাড়ের মাথা, সেটা হলো মা চণ্ডী মন্দির, এইদিকে পাহাড়ের মাথায়। তো এখান থেকে দুটো ভিউই পাওয়া যায়, সুন্দর এলাকাটা। আর সকালবেলা ফ্রেশ চিল্ড মতো ওয়েদার। এবার মনে হচ্ছে না ঠান্ডার জায়গায় এসেছি। এবার আজকে যেখানে যাবো সেখানে তো হয়তো বরফও পেতে পারি বা আরও চিল্ড 2-3 ডিগ্রি রাত্রে টেম্পারেচার থাকবে। তো লেটস সি, আমরা রেডি হবো। গাড়ি বলেছে 7টার মধ্যে আসবে, 7টায় হয়তো আমরা রেডি হতে পারবো না, 7:30 থেকে 8টার মধ্যে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। তো সাথে থাকো, এনজয় করতে থাকো। তো অলমোস্ট দেরি করতে করতে বেজে গেল 8টা। 8টার সময় আমরা মোটামুটি যাচ্ছি। এই সবাই সামনে আছে, দেখতেই পাচ্ছ। এই সবাই এই রাস্তা দিয়ে গিয়ে পৌঁছাবো স্টেশন চত্বরে। স্টেশনের আশেপাশেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ট্রাভেলার, 13 সিটার ট্রাভেলার। সেখানে সবাই আমরা সেটেল হব। অবভিয়াসলি তার আগে কিছু ব্রেকফাস্ট করে নেব। উত্তরাখণ্ড ট্রাভেল সিরিজের পার্ট 2-তে সবাইকে ওয়েলকাম। পার্ট 1-এ আমি হাওড়া থেকে হরিদ্বার জার্নি ভায়া দিল্লি সাইট সিন দেখিয়েছিলাম। যদি না দেখে থাকো আই বটনে দিলাম, অবশ্যই দেখে নিও। আর পার্ট 2-তে আমরা হরিদ্বার থেকে কার্তিক স্বামী যাওয়া, কার্তিক স্বামীর ভিউ, ঘোরা, থাকা এটসেট্রা সব কিছু কভার করব। তো কার্তিক স্বামী হরিদ্বার থেকে অ্যাপ্রক্স 200 থেকে 250 কিলোমিটার দূরে। ডাইরেক্ট গাড়ি পৌঁছায় না, প্রথমে পৌঁছাতে হয় কনকচৌরি বলে একটা জায়গা। সেখান থেকে 3.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছাবো আমরা কার্তিক স্বামী। তো টোটাল জার্নি দারুণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। সাথে থাকো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এদের দিয়ে কিছু হবে না, কারণ কি সবাইকে 6:30-7টা থেকে তাড়া দিচ্ছি। এখন বাজে 9:15, এখনও পর্যন্ত প্রপার রেডি হলো না। কিছু করার নেই, খাওয়া দাওয়া করলাম সব কিছু করে। এই হলো হরিদ্বারের পার্কিং এরিয়া, পেছনে ওইটা হলো আমাদের টেম্পো ট্রাভেলার, এটাই আমাদের নিয়ে যাবে। তো আমরা 10 জন আছি, 13 জনের সিট। তো অবভিয়াসলি ভিতরে জায়গা আছে, ওই জন্য ওপরে কিছু আমাদের তুলতে হলো না। এর নিচেই পেছন দিকে আমাদের পার্কিং, মানে লাগেজ রাখার জন্য মোটামুটি অ্যাকোমোডেশন হয়ে গেল। এখনও 3 জন আসছে। এই আমাদের ড্রাইভার দাদা অমিতজি আছে, এই পেছন এলাকায় আমরা রাখছি। তো আমাদের 9:15-20 বাজে। অমিতজি তো বললো অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা। এবার দেখি আমরা কখন পৌঁছে। আজকে আবার 3 কিলোমিটার ট্রেক করে উঠতে হবে। তো লেটস সি, আমরা যত তাড়াতাড়ি পাচ্ছি গাড়ি ছাড়ছি, বাকি জার্নি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। তো একটু আসতেই আমরা প্রথম প্রয়াগ পেলাম, যেটা হলো দেব প্রয়াগ। দেখতেই পাচ্ছ দুরকম কালারের জল আসছে। এটা বেসিক্যালি দুটো নদী, একটা হলো অলকানন্দা, ভাগীরথী, এবং তার ঠিক গায়ে এত বাড়ি একসাথে হয়ে আছে। তো এখানে অনেকে স্টে করে, চান করে। দেখতেই পাচ্ছ অনেক পুণ্যার্থী ওখানে চান করছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, ফটো নিলাম, দেন আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবো। সো সবাই প্রচণ্ড ক্লান্ত, একইভাবে একই রকম জার্নি হচ্ছে। কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের একটু এনার্জি ফিরেছে। গাপ্পু ও ঠান্ডা থাকায় জীব বাড়িতে সারাক্ষণ এসি থাকে, গরমে টিকতেই পারে না। আর বাকিরা মোটামুটি ভালোই ক্লান্ত, একটু রিল্যাক্সেশন হচ্ছে এই জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে। ফাইনালি কনকচৌরিতে এসে পৌঁছালাম। এই সবাই একদম সব থেকে এনার্জি পাচ্ছে, ঠান্ডার জিবি। বাকি সবাই ঠান্ডাতে ভালোই পাচ্ছে। এই পেছন থেকে আবার লাগেজগুলো নামানো হবে। আর এইখানে এই চা দোকানে চাটা খাবো। এখন অলমোস্ট 6:30 পেয়ে গেছি। সেই অন্ধকারের মধ্যেই আমাদের আলটিমেটলি কার্তিক স্বামীর ট্রেক শুরু হচ্ছে। কার্তিক স্বামীর ডাইরেকশন আছে, এই রাস্তায় যেতে হবে। আমরা একটা গাইডকে নিয়েছি, গাইডের নাম্বার দিয়ে দিচ্ছি। গাইড 500 টাকা নিচ্ছে আমাদের 10 জনের জন্য, একটা ব্যাগও ক্যারি করছে। ফুল নাইট ট্রেক চলছে, অনেক লেটে এসে পৌঁছলাম, তাই এখান থেকে রাতেই উঠতে হবে। নিচে থাকার বন্দোবস্ত নেই, ওপরে এসে যা আছে। তো রাতের মধ্যে রিক্স নিয়ে ট্রেক চলছে। এখানে বলছে বেশ কিছু জঙ্গলি জানোয়ার, আই থিঙ্ক চিতার কথাই বলছে, লেপার্ডের কথাই বলছে, তাদের আগমন আছে। একসাথে যেতে হচ্ছে সবাইকে। তার মধ্যে আবার ভ্যারাইটি অফ লাইট দেখাচ্ছে। লাল দেখে আবার বাইসন তেড়ে আছে, আবার গ্রিন লাইটও আছে। সিপিএম তৃণমূল সব। ফাইনালি এসে গেলাম, প্রচুর চাপ ট্রেক করে চলে এসছে। রাত্রিবেলা খুব বেশি জিরোর সাথে দেখানো যাচ্ছে না, কালকে সকালে পারবো। একদম টপ অফ দ্য মাউন্টেন এই রাস্তা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ বাদাম রাস্তা। এটা একদম মন্দির পৌঁছে দেবে। ওহ, এসে গেলাম, এসে গেলাম। আলটিমেট উইন, সবাই এসে গেছে একসাথে। এই একটা অনেকক্ষণ পর আলোর দর্শন পেয়েছি। পেছনে সব আসছে, সব একদম জল জল করতে করতে আসছে। এবার রুম খুঁজে বের করার চেষ্টা করবো, কারণ এদিকেও কিছু রুম আছে, সামনের দিকেও কিছু রুম আছে। এই একটা ডরমেটরি, 6 বেড আছে এখানে। একটা বড় হলঘর, সবাই একসাথে থাকা হবে, আড্ডা মারা হবে। আর এর পাশে আরও 2টো রুম আমাদের প্রথম থেকে বুকিং করা ছিল, তো সেটা আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে, কিছু করার নেই। সেই রুমটা হলো এর পাশেই, এইটা একটা রুম। এখানেও 3টে বেড আছে, সুন্দর সুগঠিত শরীর দেখিয়ে দিল। আর এর পাশে আরও একটা রুম আছে, এখানেও 3টে বেড আছে, 3টে বেড আছে। আর এটাকে দেখি কি আছে, বাথরুম মেবি না, বাথরুম না, এদিকে একটা ব্যালকনি, বাথরুমটা কমন বাথরুম আছে। এখন মোটামুটি 5:20-25 বাজে, সবাইকে ডাকা হচ্ছে অনেকক্ষণ থেকে। কিছুক্ষণ উঠেছে, কিছুক্ষণ এখনো বাকি। হ্যাঁ, হোপফুলি মুখ দেখা যাচ্ছে না, কেন এখনো অন্ধকার। কিন্তু আমি কিন্তু অলরেডি আইস মাউন্টেন, চৌখাম্বা, হাতি পাহাড়, তারপর ত্রিশূল, এগুলো সব কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। অলমোস্ট এসে গেছি, অনেকটাই আলো পরিষ্কার, একদম সিঁড়ি সিঁড়ি রাস্তা, কোনো রকম কনফিউশনের জায়গা নেই। এদিকে একদম গোল্ডেন হয়ে আসছে। অলরেডি অনেকগুলো আইস মাউন্টেনে দেখা পাচ্ছি। ওয়েদার একদম ক্লিয়ার, হোপফুলি দারুণ একটা ভিউ পাবো। এসে গেছি, এখানে শিব ঠাকুরের অবলম্বনে ছোট্ট মন্দির আছে। এখানে জয় বজরং বলি, আর এই সামনে গেলেই আসল মন্দির। ও, হেঁটে বেশ গরম হচ্ছে, সব কিছু খুলে ফেলতে হয়েছে, হাওয়া একটু কম বইছে বলে। তো এসে গেছি আমরা অলমোস্ট, আর একটুখানি ওইটা উঠে গেলেই ওর পরে মন্দির। আর পেছনে এই রাস্তাটায় এখানে কিছু দেখালাম, বজরং বলির মন্দিরও আছে। আর সুন্দর এরিয়াটা একদম পাহাড়ের টপে যাকে বলে সেটাই। মন্দির বন্ধ, এত সকালবেলা কেউ আসেনি, কিন্তু আমরা চলে এসেছি এই অভূতপূর্ণ সৌন্দর্য দেখার জন্য। এই সাইড থেকে সানরাইজ হচ্ছে, তাই পারে মন্দির, তার এইদিকে পুরো মাউন্টেন, চৌখাম্বা, ত্রিশূল, নন্দাদেবী, হাতি পাহাড় সব আছে এখানে। অসাধারণ একটা সানরাইজ হচ্ছে, তো দারুণ। আমরা একটু উপভোগ করি, তার সাথে তোমাদেরকে উপভোগ করাই। পুরো সারাউন্ডিং একটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। চলে আয়, এরকম সারাউন্ডিংয়ে ভ্রমণ করা যায় একদম ধারে, এগুলো সবই একদম ধারে, মানে একদম লাস্ট এই যে মন্দিরটা বানানো, এবং দারুণ দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এটা চৌখাম্বা মাউন্ট ত্রিশূল, একটি অসাধারণ সানরাইজ চলছে, আর এই হলো মন্দিরের ব্যাক সাইড। So that's it. Finally, top of the mountain. কার্তিক স্বামী একদম শেষের একটা মন্দির বলতে পারো, একদম পাহাড়ের কোলে, এর পরেই কাইন্ড অফ সুইসাইড পয়েন্ট, একটু গেলেই একদম খাদে। আর এই পেছনে এই রেঞ্জ দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, সানরাইজ হচ্ছে এই সাইডে, সবাই ছবি তুলছে, একদম এন্ড পয়েন্টে কাপ্পু দাঁড়িয়ে আছে। আর এই সারাউন্ডিং এইবার আলো ভালোই উঠে গেছে, এবার আলো ওঠার সাথে সাথে সুন্দর করে রিফ্লেকশনগুলো আসছে, একদম প্রপার গোল্ডেন ওয়েদার, একদম ক্লিয়ার, দারুণ, এক কথায় দারুণ জায়গা। এটা এখনও হয়তো অত পপুলার হয়নি, সব কেদারনাথ বদ্রীনাথ চারধামের মাহাত্ম্য নিয়ে ছুটে বেড়ায়, কিন্তু এটা ফাঁকা ফাঁকা এসে ঘুরতে পারো। পরে ভিড় হলে কিন্তু এই সৌন্দর্য পাওয়া যাবে না, তখন দেখবে ফটো তুলতে গেলে 10 জন লাইন দিয়ে আসে। একদম বাঁদিক থেকে যদি বলি, গঙ্গোত্রী, কেদারনাথ, থালাইসাগর, কেদারডোম, জানকুন্ড, বালখাম, চৌখাম্বা, পরপর এই পর্বতমালা আছে, এরই সামনে পেছনে হাতি পাহাড়, ঘোড়া পাহাড়ও আছে, আর তার ডান দিকে গেলে এদিকে আমরা ত্রিশূল, নন্দাদেবী এটসেট্রা দেখতে পাই। পেছনে সেই টপটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওখানে এতক্ষণ ফটো তুলছিলাম। এবার আমি আর সামন্ত ওখান থেকে সামনেই আর একটা টপ মতো জায়গা, এই জায়গাটা বললাম একটু এক্সপ্লোর করে আসি। খুবই সরু জায়গা, ভিডিওর দিকে তাকিয়ে ভিডিও করা খুবই চ্যালেঞ্জিং এবং রিস্কি, সাইডে দুদিকেই খাড়া পাহাড় নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো সেই জন্য এক্সপ্লোর করার জন্য আসতেই পারো, বাট ওখানের ভিউ এখানের ভিউ বেসিক্যালি সেম, খুব পার্থক্য কিছু হবে না। যখন আলো ছিল না তখন এসেছিলাম, একদম অন্ধকার, এখন শুধু আলোয় আলো। এই পেছনে কার্তিক স্বামী, এই মন্দির, কপাট বন্ধ যথারীতি, আর এই সামনে সারাউন্ডিং এরিয়াটা, এই হলো প্রপার প্লেস। আর আসল জিনিস আছে তো এর পেছনে, যেটা দেখিয়েছিলাম, এই দূর মাউন্টেন দেখা যাচ্ছে। আরও একবার দিনের আলোতে আরও ঝকঝকে চকচকে মাউন্টেন দেখাবার জন্য তোমাদের নিয়ে যাচ্ছি, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঝকঝকে চকচকে মাউন্টেন, একদম ক্লিয়ার ভিউ, কোনো অবস্টাকেল নেই। আমি হয়তো অবস্টাকেল সামনে আমি চাই, কিন্তু কেউ অবস্টাকেল করার নেই। সো সকালবেলা অন্ধকারের মধ্যে গেলাম কার্তিক স্বামী দেখলে সবাই। এই এখন কার্তিক স্বামী ক্যাম্পাস মানে টেম্পল রুম, সব থেকে নিয়ারেস্ট রুম যেটা কার্তিক স্বামী মন্দিরের কাছে হয়। রাত্রে তো অত দেখানো যায়নি, এইগুলো আমাদের রুম ছিল, একদম ওয়েল ডেকোরেটেড, খুবই সুন্দর। রাতের খাবার ছিল সবজি ভাত, কিছু ওর ম্যাগি। এই আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েছে আলু পরোটা সবজি, কিছু ওর ম্যাগি খাচ্ছে, ড্রাই ম্যাগি, তারপরে স্যুপ ম্যাগি, সব কিছু অ্যাভেলেবেল। মন্দিরে অনেক হিস্ট্রি আছে, সামনেই লেখা ফলকে। আর 2-3 বছর হলো এটা উত্তরাখণ্ড ট্যুরিজমে অ্যাড হয়েছে। কার্তিক স্বামী এখানে সমাপ্ত। রোদ বেরিয়ে গেছে ভালোই, একদম ঝকঝকে চকচকে ওয়েদার। এই ছিল অ্যাম্বিয়েন্স। আমরা যে পথে এসেছিলাম আবার সেই পথে ব্যাক করব, কারণ নিচে গাড়ি আছে। এরপর আজকে আমাদের ডেস্টিনেশন হলো সারি ভিলেজ। সারি ভিলেজে গাড়ি আবার স্টে করে যাবে, আমরা হেঁটে উঠবো দেউরিয়াতাল, তারপরে কিন্তু গাড়ি না, দেউরিয়াতাল থেকে 16 কিলোমিটার ট্রেক। তো চলো আমাদের জার্নির এখনও সাক্ষী থাকো। সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে, পরে পরে আসছে, কয়েকজন এখনও রুমে আছে, তারাও ধীরে সুস্থে চলে আসবে। কাল রাতে এসেছিলাম, যেটা বুঝতে পারিনি সেটা হলো এখানেও কিন্তু রাস্তায় ভালোই রডরেন্ড, রাস্তায় লাল লাল ফুটে আছে আর মাটির উপরে লাল লাল ফুল অল্প অল্প পড়ে আছে।10:05 আমরা শুরু করেছিলাম, 9:05, এক ঘন্টায় প্রায় নিচের দিকে এসে গেছি। সামনে গাড়ি রোড দেখা যাচ্ছে, আর একজনে আমাদের ক্যামেরা ব্যাগ হারিয়ে গেছিলো, সেই জন্য আবার পিছনে গেছে। বাকি আমরা কজন যাচ্ছি এই সামনের রাস্তা দিয়ে। তো কালকে রাতে যেটা ফিল করিনি, এখন বড্ড বেশি ফিল করছি, সেটা হলো এখান থেকে আইস মাউন্টেন দেখা যায়, মানে নিচে যে কনকচৌরি সেখান থেকে কিন্তু ভিউ দারুণ। তো অনেকে এটা করতেই পারো যে কনকচৌরিতে স্টে করে গেলে ব্যাগ রেখে দিলে, ব্যাগ ছাড়া উপরে উঠে গেলে, তো এটা একটা অল্টারনেটিভ অপশান। দেখো তোমরা যেটা ভালো বুঝবে করবে, কিন্তু ট্রেক করে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। এটা হলো কনকচৌরি, কালকে যেখান থেকে শুরু করেছিলাম। এত সুন্দর মাউন্টেন এখান থেকেও দেখা যায়। আর এই হলো গেট ছিল মন্দিরের, আর ওই দিকে উঠে যাচ্ছে রাস্তা, গিয়ে আমরা পৌঁছে গেছিলাম। তো রাত্রে এগুলো দেখা যায়নি, কিন্তু কনকচৌরি জায়গাটাও সুন্দর। মেবি কার্তিক স্বামী না গেলেও খুব আফসোসের কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে সানরাইজ দেখতে গেলে অনেক হাঁটতে হবে, আর পৌঁছে গেলে সেখানে রিমোট জায়গায় পাহাড়ি জঙ্গলের মধ্যে থাকার ফিল পাওয়া যাবে। সো কনকচৌরিও দারুণ। আমার কিছু কার্ড নাম্বার পেয়েছি, যেগুলো আমি ডিটেলসে দিচ্ছি, কনকচৌরির হোমস্টের নাম্বার, ওপরে টেম্পল রুম, সব কিছু ডিটেলসে দিচ্ছি। যে কোনো জায়গায় চুজ করতে পারো, দুটো জায়গায় একটা দিন কাটাবার জন্য অসাধারণ। বাই বাই কার্তিক স্বামী পার্ট 2 এখানেই সমাপ্ত। এরপর দেখা হচ্ছে তুঙ্গনাথের উদ্দেশ্যে জার্নি, যেখানে আমরা অবশ্যই দেউরিয়াতল হয়ে যাব। সো পার্টিতে সবাইকে ওয়েলকাম, আসছেই নেক্সট সপ্তাহে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর নেক্সট পার্টের জন্য একটু ওয়েট করো। থ্যাংক ইউ।